বন্ধুরা, আজ আমি তোমাদের করে দেখাবো লটঘট ডিমের কারি। তো লটঘট ডিমের কারি করতে আমি কি কি উপকরণ এখানে নিয়েছি তোমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি ও কিভাবে বানাবো তোমাদের সবকিছুই আমি ভিডিওতে দেখিয়ে দেব। আমি এখানে 6টা ডিম নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি লবণ, সাদা লবণ, চিনি, হলুদ গুঁড়ো, বিল লবণ। মেথিটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি পরিমাণ মতো তেল, নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, ধনে পাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা, হাফ লেবু, রসুন বাটা, মৌরি বাটা, জিরে বাটা, আদা বাটা। তো এবার আমি রান্নাটা শুরু করি। তো আমি ডিমগুলোকে প্রথমে এইভাবে চারপাশ আমি এইভাবে চিরে নিচ্ছি। তো ডিমগুলো আমি চিরে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, তোমরা চাইলে এমনি পাতি লেবু নিতে পারো। তো গন্ধরাজ লেবুর রস দিলাম। দেব বিল লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নেব ডিমের মধ্যে। ডিমটা আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে আমি এটা 15 মিনিট মতো রেখে দেব। আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পর আবার ফিরে আসছি। তো 15 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো ডিমগুলো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি। ডিমটা আমি হালকা ভেজে নেব। এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা হালকা ভেজে নিয়েছি। এবার ডিমগুলো সব কড়াই থেকে তুলে নেব। তো ডিমগুলো আমি এবার নামিয়ে নিয়েছি। আমি আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এটা সামান্য ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি এখানে 4টে পেঁয়াজকে বেটে নিয়েছি আর 1 কোয়া রসুনকে আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমার ভরপুর আদা বাটা আছে, দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম জিরে বাটা। আমি এখানে 1 চামচ জিরে বাটা নিয়েছি। আর নিয়েছি মৌরি বাটা, এখানে আমার 1.5 চামচ মৌরি বাটা আছে, দিয়ে দিলাম মৌরি বাটা। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। সব উপকরণ আমি ভালোভাবে কষে নেব। তো মশলাটা 1 মিনিট মতো কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা আমি ভালো মতো কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষতে থাকবো। এবার মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি এই বাটির পরিমাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল।
দিয়ে একবার মশলাটা ভালো মতো নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ বিল লবণ, আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। তো জলটা দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এবার এই মশলার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি একবার নেড়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আবারও একবার ভালো মতো নেড়ে নিলাম। তো ধনে পাতা দেওয়ার পর হালকা একটু ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আমি এবার যে মেথিটা ভেজে রেখেছিলাম সেই মেথি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। গ্যাসের সিমটা আমি কিন্তু বন্ধ রেখেছি, গ্যাসের সিমটা বন্ধ করেই মেথি ভাজাটা কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার লটঘট ডিমের কারি। তো এই লটঘট ডিমের কারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সুপ্রিয়া রান্নাঘরটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে এই লটঘট ডিম কারি কীরকম হয়েছে।